ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর আমি আবারও চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। এখন বাজে ঘড়িতে 12:30। আর দেখো, স্নান টান হয়েও গেছে, একদম ফিটফাট হয়ে রেডি হয়ে গেছে, ওদিকে রুদ্রও রেডি হয়ে গেছে, যাচ্ছি একটা কাজে। আর সেটা সম্পূর্ণটা তোমাদের আমি দেখাবো এই ভিডিওতে। আর তোমরা এই পুরো এন্টায়ার ভিডিওটা প্লিজ ওয়াচ করো, কারণ আজকে কিছু এক্সাইটিং হতে চলেছে। তো চলো যাওয়া যাক, আর বেশি কথা না বাড়ি, একদম ডিরেক্ট ওখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ওকে, স্টে টিউন। তো ফাইনালি চলে এসেছি আমার নতুন ফ্ল্যাটে। দেখো, দেখতেই পাচ্ছ আমি ডাইনিং প্লেসে দাঁড়িয়ে আছি, আর লাইটটা অন্ধকার হয়ে আছে, বিকজ লাইট জ্বালাইনি এখনও পর্যন্ত। আর আমার হিচকি উঠে আসছে, জানি না। আর দেখো, এই যে তোমাদের তো দেখানো হয়নি যে ফ্যান ট্যানগুলো সেট হয়ে গেছে, আর এইদিকেও এই ঘরও সমস্তটা সেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এই যে এখানে ব্র্যাকেট লাইট লাগানো আছে, এখানে ব্র্যাকেট লাইট লাগানো হয়নি। আর এইটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, এইটা অলমোস্ট সব কাজই হয়ে গেছে। এখানে একটা স্ট্যান্ড ওয়াল সেটিং ফ্যান লাগিয়েছি। আর আশা করি তোমরা লাস্ট ডের ভিডিওটা দেখেছো, আমি যে অ্যামাজন থেকে শপিং করেছি, ইয়েটা ঝাড়টা কিনেছি, সেই ঝাড়টা আজকে ফিট করতে আসবে ইলেকট্রিশিয়ান কাকু। আর তাছাড়াও আরেকটা কাজ ছিল, যেটা দেখো মার্বেল পালিশ প্রায় অনেকটা হয়ে এসছে, আর মনে হয় মোর দ্যান 5 ডেজ কি 7 ডেজের মধ্যে কিছু একটা হয়ে যাবে, মানে কমপ্লিট। তো তারপরে রঙের কাকু ঢুকবে, তো রং যে করবে তার সাথেও একটু কথাবার্তা বলার ছিল। আর এদিকে কী কী শেডসগুলো সিলেক্ট করবো, কী কী কোম্পানির কালার করবো, সমস্ত ডিসকাস করার কথা ছিল। তো এসেছিলাম এখানে, তাই যেন ভালো লাগে তোমাদের ব্লগে আজকে দেখিয়েও দিই পুরো এন্টায়ার ফ্ল্যাটটা। দেখো কত সুন্দর লাগছে এইখান থেকে। ওইখানে ওটা হচ্ছে পড়ানোর ঘর, এইটা হচ্ছে আমার শ্বশুরের ঘর, আর এটা পুরো ডাইনিং, মানে ডাইনিংয়ের প্লেসটাই যে। এই দেখো, আর এই সাইড দিয়ে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে টিভির, আর মেন রোডটা দেখা যাচ্ছে, আর ওখানে আরেকটা রুম। আর এখান থেকে দেখতে পারলে দেখো বেসিনটা, আর ওটা আমার রুম। তো পুরো এন্টায়ার ফ্ল্যাটটা দেখিয়ে দিলাম। আর দেখো মার্বেল পালিশের মেশিনটাও রয়েছে এইদিকে। তো চলো আপাতত, তো প্রথমে মায়ের বাড়িতে একবার ঘুরে এলাম, ঘুরে আসার পর তারপর এখানে এসেছি। কোকো ওখানে পুরো মনে কী দেখে নিয়েছে আমাদেরকে। যাই হোক, আপাতত কাজ টাজ হোক, তারপর তোমাদের ফাইনালি যেটা বলেছিলাম, তোমাদের প্রমিস করেছিলাম যে দেখাবো যে ঝাড়টা কেমন বা কী রিভিউ দেবো টোটালটা, আপাতত সেটার জন্য ওয়েট করে থাকো। আর পুরো ভিডিওটা দেখতে ভুলো না, কারণ পুরো ভিডিওটা কিন্তু এটা নিয়ে আছে, রিভিউ ভিডিও বলতে পারো এটা। তো চলো কিপ ওয়াচিং আর আমার সাথে থাকো। হঠাৎ করে ভাবলাম যে এসেছি যখন তোমাদের একটা পুকুরের রিভিউটা দিয়ে দিই, মানে ভালো লাগছে আর আজকে হালকা লিটলবিট একটু মেক করেছে, বলতে বলতে দেখো রোদ উঠে গেছে হালকা করে। তো এ দেখো দেখাচ্ছি পুকুরের ভিউটা কত সুন্দর লাগে অ্যাকচুয়ালি। আর আমাদের বিল্ডিংয়ের যে কালারটা আর এই বিল্ডিংয়ের কালারটা সেম, কারণ দুটো সেম প্রমোটার করেছে, তাই জন্য সেম কালার দিয়েছে। এই এইটুকু জায়গা যদি আর কোনো করা প্রজেক্ট করে তাহলে সেম কালারই দেওয়া হবে। আর এই দেখো, এই যে ওই সাইড দিয়ে একটা গলি দেখা যাচ্ছে, তার ভালো করে দেখিয়ে দিই তোমাদের, যে এই সাইডে যে একটা গলি দেখা যাচ্ছে সরু করে, এই গলিটা দিয়ে বেসিক্যালি আমার মার বাড়ি যাওয়া যায়। দুদিক দিয়ে যাওয়া যায়, ওই দিক দিয়েও যাওয়া যায়, বাট এই দিক দিয়ে বেসিক্যালি যাওয়া যায়। তো চলো, দিকে রুদ্র ডাকছে, একবার দেখা করে আসি। তো দেখো, এদিকে পাপাই কাকুও চলে এসছে। আমাদের মেইন আজকের কাজ ছিল হচ্ছে অ্যামাজন থেকে যে প্রোডাক্টটা আমরা পারচেস করেছি সেই ঝাড়টাকে ফিট করতে হতো। আর বেসিক্যালি এটা আমরা সামনে দাঁড়িয়ে করছি, বিকজ এটা অনলাইন প্রোডাক্ট, কোনো প্রবলেম হলে বা যদি এক্সচেঞ্জে কোনো ব্যাপার থাকে তাহলে যাতে আমরা ইনস্ট্যান্ট করিয়ে নিতে পারি। তো চলো দেখা যাক এটা, এরপর পাপাই কাকু ফিট করবে। তো এইদিকে দেখো পাপাই কাকু চলেও এসছে ঝাড়টা নিয়ে, আর ময়ূর উপর দাঁড়িয়ে ফিট করার চেষ্টা করা হচ্ছে। অ্যাকচুয়ালি ঝাড়টা একটু লম্বা হয়ে গেছে, তাই জন্য ভেবেছিলাম আমরা একটু শর্ট করে যদি করা যায়। থাক না, রডটা থাক, দেখি রডটা হলে কত। রডটা ইয়ে যদি লাগাও তাহলে ফেল হয়ে যাবে, অনেকটা নেমে গেল গো। হ্যাঁ, অনেকটাই নেমে গেল। হ্যাঁ, আরেকটা করতে পারো, এইখানে এসটা ফেলে দিই না, আরেকটা করতে পারো, রডটাও থাকবে, এই যে চেনটা আছে না, এই তিনটে ঘাট কেটে দিতে হবে।
তাহলে এই রডটা এসে যাবে এখানে এইটার উপরে কিন্তু গ্লাস থাকবে তো দেখো ফাইনালি আমাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে আর এখানে পাপিকাকু একটু ছোট করে দিয়েছে ঝাড়টার সাইজটা আর একটা এটাকে কি বলে আমি জানি ঢাকনা টাইপের তো এইটা লাগিয়ে মেনলি বলেছিল যে করে দিতে তাহলে যে মেন সার্কেলটা আছে সেটা দেখা যাবে না তো একটা সৌন্দর্যেরও তো ব্যাপার আছে জিনিসটা লাগাচ্ছি তো চলো আপাতত এখানে তো গ্লাস ফিটিং হচ্ছে গ্লাসগুলো এমনি নর্মাল প্যাচ দিয়েই করা যায় আর এদিকে রুদ্র সব নিয়ে এসছে লাইট ফাইটগুলো যেগুলো আমরা আলাদা করে লাগাবো যেটা মানে এই লাইটগুলো কিন্তু বেসিক্যালি ওটা আমরা পাইনি ওর সাথে বিকজ তোমরা প্যাকেজিংয়েই দেখেছো শুধু এই পুরো স্ট্রাকচারটা আর পাঁচটা গ্লাস দিয়েছিলো আর আদারওয়াইজ লাইটগুলো আমরা আলাদা করে কিনে এনেছি এই লাইটগুলো একটাই সুবিধা আছে যে এইগুলো আমরা চাইলে চেঞ্জ করে নিতে পারি তো আলটিমেটলি আমাদের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে আর তোমাদের যেটা বলেছিলাম কথা দিয়েছিলাম যে পুরো ঝাড়ের রিভিউটা আমি তোমাদের দেব তো সেটা আমি ভিডিওর মাধ্যমে দিয়ে দিয়েছি আর তোমাদের পুরো ভিডিওটা কেমন লাগলো আর আমার প্রোডাক্টটাই বা কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট বক্সে জানাতে ভুলো না আর আজকে ভিডিওটা এইটুকুই আর দেখা হবে কালকে টাটা